পছন্দের এমন কিছু জিনিস আছে যেগুলো প্রিয় মানুষদের কে নিয়ে ভাগাভাগি করে খেতে অনেক বেশি ভালো লাগে। সেটা যে কোনো জিনিসই হোক, খাবারের জিনিস হোক আর কোনো কিছু ব্যবহার করার জিনিসই হোক। তো এই তো এখানে কিছু নেহেরি দেখতেছেন, এক এক জায়গায় এক এক নাম বলে, কেউ বলে নেহেরি, কেউ গরুর পায়া, কেউ নলা। তো এগুলো কোরবানি ঈদের ছিল, তো আমার বাবার বাসার, তো ওনারা আবার রেখে দিছে আমাদের জন্য, যে আমরা দুই বোন আসলে রান্না করে খাবে। তো আসলে এই ঝামেলা ওই ঝামেলার জন্য রান্না করা হয়নি আর খাওয়া হয়নি। তো সবাই কিন্তু আমরা সবার শ্বশুর বাড়িতে খেয়েছি, তো বাবা মা তো বুঝে নেই, তো রেখে দিয়েছে। তো আজকে ভাবলাম যে রান্না করি। তো এটা গত পরশু দিন, কারণ নেহেরি কিন্তু জাল হইতে আপনার একদিন দুই দিন লাগে একটু ভালো করে হইতে। তো এটা আজকে তো যেহেতু শনিবার, ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো একটু শনিবার হয়ে যাবে, হয়ে গেছে। আর এই নেহেরিটা আমি জাল করেছি বৃহস্পতিবারে। তো আমি এখন বিকেলবেলা এটাকে ধুয়ে পরিষ্কার করে সব ময় মশলা দিয়ে মেখে বসিয়ে দিব। তো আমরা তো সবাই জানি কিভাবে নেহেরি রান্না করি। তো গরু মাংসের মতোই সব মশলাগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি, যে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিই নেই, গোলমরিচ, এগুলো দিয়ে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে আমি তেল দিয়ে হালকা একটু, তেল নেহেরিতে একটু কম দেওয়াই ভালো, কারণ এটা ভিতরের যে ইয়েগুলো আছে সব বাইর হয়ে যায়, একটু তেল তেলে হয়ে যায় খুব বেশি রান্না যখন হয়। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব। তো এটা যতক্ষণ সময় থাকে চুলার উপর থাকবে, যেহেতু এখন আমি বিকেলবেলা এটা বসাইছি, হয়তো নামাবো সন্ধ্যার দিকে বা রাত্রে, তা আবার রাত পরের দিন সকালবেলা আমি এটাকে জাল দিয়ে নিব। তো এই তো এটা সন্ধ্যার দিকে, খুব ক্ষুধা লাগছে আমার। তো উঠে শোয়াতে রান্না করে যে দেখি কি আছে। তো ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন, আর যদি আর একটু ভালো লেগে যায় তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওতে আসলে ওরকম কিছু থাকবে না, যেহেতু শুধু রান্নাবান্না কে কী করতেছে সেটাই শেয়ার করবো যতটুকু পারি, কারণ ভিডিও দেখাইতে হলে, করতে হলে কিন্তু সুন্দর করে ভিডিওগুলো বানাইতে হয়, আর সেই সময়টুকু এখন আসলে হয়ে উঠতেছে না, যেহেতু বাসা চেঞ্জ করছি, একটু একটু করে গুছানো গাছানো আছে, আরও শরীর অসুস্থ। তো আমি একটু রং চা বসাই দিছি। তো এই তো এখানে কিছু তালের পিঠা বানিয়ে আম্মা রেখে দিছে, তো দেখি একটা খাই। তো শক্ত হয়ে গেছে যেহেতু সকালে বানাইছিল, তো তেলের জিনিস একটু কমই খাওয়ার চেষ্টা করি, কেন গ্যাসের সমস্যা হয়, বুক জ্বলে অনেক। তো একটা খেয়ে নিচ্ছি, তো আর খাবো না। তো কে কেমন আছেন, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক সেটাই দোয়া করি। আসলে শরীর স্বাস্থ্য সবারই সমান যায় না, একই রকম যায় না, এক এক দিন এক এক রকম। যেমন আজকে আমার বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগতেছে, শরীরটা অনেক টায়ার্ড। তো এখানে কিছু বিস্কুট আছে, তো এগুলো খেয়ে নিব, আর ছিল না, এই কয়েকটাই ছিল। তো যেহেতু পলিথিনও পেঁচানো একটা দুইটা করে, তো ভাবলাম যে এগুলো নষ্ট হয়ে যাবে, তো এখন এগুলো দিয়ে চা দিয়ে খাবো। তো এই যে দেখেন ভেঙে গেছে বিস্কিটগুলো, তো আমি এগুলো দিয়ে এখন রং চা দিয়ে খেয়ে নিব সন্ধ্যার দিকে। আসলে ভিডিও কি দিব বলেন, যাই দিয়েছি প্রত্যেক দিনই মনে হচ্ছে যে ভিউজ কমে যায়, এত কমতেছে কেন তা জানি না। তো আমার বাসা অনেক মাছি দেখতেছি, যে এখন সন্ধ্যার দিকে, তারপর দেখেন কত মাছি টেবিলের উপর। তো সন্ধ্যার দিকে এসে এতক্ষণ কয়েকটা মারছি, প্রায় 15-20টার মতো। তো যেটাই হোক, যেটা বলতে নিছিলাম, ভিউজ কেন কমে যাচ্ছে জানি না, কমতেছে। আজকে 10-12 দিন ধরে আমার শুধু ভিউ কমতেছে, কী জন্য তো কমে যাচ্ছে তা জানি না। আসলে এক দুই দিন হয়তো হঠাৎ এই সমস্যাটা হয়, কিন্তু আমার প্রত্যেক দিনই দেখতেছি অনেকগুলো করে ভিউ কমে যাচ্ছে।
এত লম্বা ভিডিও দিচ্ছি, ভিউ কমে যাচ্ছে কেন তা জানি না। তো কেউ যদি জানেন তাহলে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে। তো এটা শুক্রবার, গতকালকে সকালবেলা তো নেহেরিটা আমি আমাকে বলে দিছিলাম যে সকালে যদি দেখেন যে ঝোলটা শুকিয়ে গেছে, পুরোপুরি নরম হয় নাই, তাহলে অল্প একটু ঝোল দিবেন। তো দেখতেই পেলেন আমার মা একদম পুরো পাতিল ভরে ঝোল দিয়ে দিছে, কিন্তু নেহেরি কিন্তু একদম নরম হয়ে গেছে। তো খোলা যায় পিঠা দিয়ে আমরা খাবো, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। চালের আটা রুটি দিয়েও নেহেরি খেতে ভালো লাগে নলা। তো আমি খোলা যায় পিঠা দিয়ে খেতে ইচ্ছে করতেছিল, তো আমি সকালবেলা নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন পুরো খুলে গেছে, তো এখনও কিন্তু ঝোল আছে অনেক। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো সবার নাস্তা করা শেষ, তো খোলা যায় পিঠাটা শুধু আমি বানাইতে পারি, আমার মা পারে না উনি বানাইতে পিঠাটা। তো আমি যেহেতু বানাইছি পিঠা, তো আমি সবার পরেই নাস্তাটা করে নিচ্ছি। তো ডিম দিয়ে খোলা যায় পিঠা দিয়ে পিঠাটা বানালে কিন্তু অনেক মজাই লাগে। তো হাঁসের ডিম হলে কিন্তু এই পিঠাটা আরও মজা হয়, খুব সুন্দর ঘ্রাণ আসে, আবার মানে খেতে ভালো লাগে। তো এখানে হাঁসের ডিম পাই নাই, ফার্মের মুরগির ডিম দিয়ে বানাইলাম। তো এখন দুপুরবেলা, যেহেতু আজকে শুক্রবার, তো রান্না করতেছি একটু রোস্ট রান্না করব। মানে মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে রোস্টের মধ্যে যা যা মশলা দিয়ে রোস্ট রান্না করি সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এটার রেসিপি আকারে এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। তো এই রোস্ট রান্না করব আর পোলাও রান্না করব আর কি। তো এখানে কিছু লোট্টা মাছ আছে, তো আমার খুব লোট্টা মাছ ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল। আসলে পাওয়া যায় না এখানে লোট্টা মাছ, তো অল্প একটু পাইছি 1 কেজির মতো, তো নিয়ে আসছো। তো এটা আমি এখন ফ্রাই করে নিব। এখানে সয়া সস দিয়ে নিছি পরিমাণ মতো, আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, একটু টমেটো সস দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে, চালের গুঁড়া, বেসন বা আটা, যে যার কাছে যেটা থাকে যার বাসা সেটা দিয়ে ভালো করে মেখে তারপর এটাকে ফ্রাই করব। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। লোটে মাছ রান্না করা থেকে ফ্রাইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এগুলো একে একে সবগুলো ফ্রাই করে নিব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, কি কি করলাম শুক্রবারের দিনটা, কী রান্না করলাম, কী আয়োজন ছিল সেটা ছোট্ট আকারে শেয়ার করার চেষ্টা করছি। তো দুপুরে তো আমরা রোস্ট পোলাও দিয়ে খাইলাম, তো সন্ধ্যার দিকে এখন রাত্রে কী খাবো, রাতের ভাত খাওয়ার জন্য আলুর ভর্তা করে নিছি আর ডাল, তো আমি ভর্তাটা মেখে নিচ্ছি। তো আলুর ভর্তাটা আমি মাখলেই আমার কাছে খেতে ভালো লাগে, মনে হয় যে আমি সুন্দর করে বানাইতে পারি, কিন্তু যেদিন আলুর ভর্তা করি সেদিন আমার খুব হাত জ্বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কথা আর বাড়াবো না, অনেক কথা বললাম। সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। তো এই তো, তো আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি, আর আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়, তাই না? তাই তো আমার আলুর ভর্তাটা আমি মেখে নিচ্ছি, ধনে পাতা দিলাম একটু, ধনে পাতা দিলে কিন্তু মজা হয় ভর্তার মধ্যে, যে কোনো ভর্তায় ধনে পাতা দিলে মনে হয় টেস্ট আরও বেশি বেড়ে যায়। ধনে পাতা, সরিষার তেল এগুলো দিলে, তাই তো আমার আলুর ভর্তা হয়ে গেছে। তাই তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।